মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। সুব্রত রিপন, ওর তো হাসি মাখা মুখটা মনে পড়ে, আর এত ভালো ব্যবহার। আমার মনে হয় যে শিল্পী একবার তার সঙ্গে কাজ করেছে, শিল্পী না হলেও শিল্পীদের আত্মীয় স্বজন বা বাড়ির লোক যেই তার সংস্পর্শে এসেছে, তার এই সুন্দর ব্যবহারের কথাটা, বিনয়ের কথাটা মনে রাখবে। প্রকৃত শিল্পী তাই হয়, বিনয়ী হয়। আমার সঙ্গেও তো তার একান্তবর্তী থেকে সেইসব দিন থেকেই পরিচয়। এরকম ভালো ছেলে আমি তো খুব কম দেখেছি, কিন্তু মাস ছয়েক আগে যখন দেখি তখন খুব শুকিয়ে গেছে। এত শুকালে কেন অসুখ, অসুখ তো ডাক্তারের কাছে যাচ্ছি, চিকিৎসা শুরু হওয়ার পরে কেন তখন রোগটা ধরা পড়লো না, এই অ্যাবসেসটা আমাদের চিরদিন থেকে যাবে। 6 মাস আগে যদি ডায়াগনোসিসটা ঠিক হতো, আমাদের জানতে পারতাম তার কী হয়েছে, তাহলে চিকিৎসা শুরু করা যেত। মৃত্যুর 10-15 দিন আগে জানা গেল যে তার কী হয়েছে, তখন আমরা ভাবিনি যে সে চলেই যাবে। আমরা ভেবেছি যে তার চিকিৎসা শুরু করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সরকার ফরজি আমাকে তাই বলে রেখেছিলেন চিকিৎসা পেমেন্টটা আমরা ফান্ড করবো, করতে হবে। আমি বলেছিলাম যে এটা কোনো ব্যাপার না, ওর সম্পর্কে আমরা লিখব এবং ওর সম্পর্কে এটা মানে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা হবে না, এটা হবেই না, টাকাটা একদম জোগাড় হয়ে যাবে যত টাকা লাগবে। ঠিক এই প্রস্তুতি যখন নিচ্ছে ঠিক তখন হঠাৎ করে খবর এলো যে সে মারা গেছে। এখন শিল্পী মানুষ এবং নির্মাতা, নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল আমার একটি, আমাদের একটি 69 থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কাজ সে করে গেল, সেটা দেখে যেতে পারলো না, এই বিষয়ে সে অনেক সিরিয়াস ছিল। সরকার ফরকির সবগুলো বিজ্ঞাপন করে সবগুলো কাজগুলো তো রয়ে যাবে চক্র, সেগুলি আমরা তার কথা মনে করব। যখন টাইটেল পেন টাইটেল উঠবে, যখন সুব্রত বিপণের নাম উঠবে, তখন সারা পৃথিবীতে তো আমাদের দর্শক ছড়িয়ে আছে। আমার 269 সারা পৃথিবীর লোকেরা এখন বাংলাদেশে বাঙালি দর্শকরা, বাংলাদেশের দর্শকরা পৃথিবীর যে যেখানে আছে তারা এই সুব্রত দীপনের নামটার সঙ্গে পরিচিত। কিন্তু ক্যামেরা যিনি কাজ করেন তার অসুবিধা হচ্ছে যে তিনি তো ক্যামেরার পেছনে থাকেন, তাকে সামনে দেখা যায় না, ফলে আমরা সুব্রত দীপনকে খুব সামনে দেখি, কিন্তু সবার মনের ভেতরে তিনি আছেন, তিনি থাকবেন। সুব্রত রিপনকে আমি চিনি 2003 সালের মাঝামাঝি থেকে, যখন সারোয়ারের সাথে আমার ব্যাচেলার করার ডিড হয়, তখন ও আমাকে 51 লোকেশনে যেতে বলেছিল এবং সেখানেই রিপনের সাথে আমার প্রথম পরিচয় হয়। এরপরে ওর সাথে আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা মেগা সিরিয়াল ছিল 69, সারা বিশ্বে সেটা জনপ্রিয় হয়েছে এবং আমি মনে করি এই জনপ্রিয়তার পিছনে রিপনের একটা বিশাল অবদান আছে, কারণ সে পুরো ধারাবাহিকের সাথে জুড়ে ছিল, মিশেছিল এবং সেটার ভিতরে ছিল। রিপন সম্পর্কে বলতে গেলে আমার একটা জিনিস মনে হয়েছে যে রিপনের মৃত্যুটি তো আসলে কখনো মনে হয়নি, যে এখনও মনে হয় না যে ও চলে গেছে। আমার কাছে মনে হয় রিপন আছে, কারণ আমি আমার অনেক এই জীবনে অনেক মৃত্যু দেখলাম, মৃত্যুর পরবর্তী সময় এরকম করে কেউ আমাকে এইভাবে এতটা কষ্ট দেয়নি। মানে মনে হচ্ছে যে রিপন প্রতি রাতেই আমার কাছে আসে, বা আমি যখনই কোথায় কোথায় যাচ্ছে দেখি রিপন আমার সামনে। ওর যে একটা হাসি ছিল, এক ধরনের লোক ছিল, একজন তাকানোর ব্যাপার ছিল, সেটি আমার দিকে তাকাচ্ছে। বড় করে ওর সঙ্গে তো আমার এরকম একটা ঠাট্টার সম্পর্ক হয়ে উঠেছিল, যে কোনো ব্যাপারে রিপন আমার পেছনে লাগবে, আমি রিপনের বিরুদ্ধে লাগবো, এই যে ব্যাপারটি ছিল বলেই ব্যাপারটি মেনে নিতে পারছি না, মানে মেনে নিতে পারবও না। শুরু হয়েছিল হচ্ছে 91 শুটিং এর, 91 একটা লম্বা একটা সিরিয়াল একসাথে করছি আমরা। আর সবচেয়ে মজা লাগতো হচ্ছে 91 অনেকগুলো টলাস ছিল। আমি আমি 1 তারিখ, সরোয়ার 2 তারিখ, ও ছিল 6 তারিখে, শাহের 7 তারিখ, এরকম করে আমরা টলাস গ্রুপ টলাস গ্রুপ বানাবো বলতেছিলাম, যে এরকম অনেকগুলো টলাস। ওই সময় বইটা করতাম তো বেশিরভাগ সময় মানে ক্যামেরা রাখতাম সাথে, তো একবার একদিন শুটিংয়ের সময় কতগুলো ছবি তুলছিলাম, বলতেছিল জোপি আমাকে ছবিগুলো একটু দিয়ে ওই ক্যামেরা নিয়ে,
আমি কখনো তো মেকআপ করি নাই, ওই একটা টিভি ফিল্ম করছিলাম ধ্রুবতারা, তো ধ্রুবতারার সময় আমি এরকম ছোট চুল ছিলাম, মানে আমি উইক পরছিলাম আর মেকআপ করতাম, আমার যখন ফোকাস নিত তখন হাসতো খালি, খুবই আপনার আজীব লাগে, তো মেকআপ নিয়ে কখনো দেখে নেই। তারপরে বলতো যে আপনি মেকআপ নেন না, মানে কেমন আমাদের একান্নবর্তী ভালো এরকম। রিপন ভাই নাই এটা মানে তার সাথে আর দেখা হবে না আর কথা হবে না এটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। তো মানে প্রথম যেদিন আমি শুনলাম যে এরকম সিচুয়েশন হয়েছে, মানে আমি তখন থেকে এখন পর্যন্ত বিশ্বাস করি না, এবং আমি বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য আমি রিপন ভাইকে মানে বারডেমে প্রথম নিয়ে আসছে, তারপরে ছবির হাটে আমি কিন্তু তাকে দেখি নাই, আমি দূর থেকে আমি আমার জায়গায় ছিলাম, কারণ আমি উনি যেদিন ইন্ডিয়া গেছেন তার দুই দিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আজিজে, তো ওই দৃশ্যটাই আমি মানে আমার মনে এখনো আমার চোখে এখনো মানে ভাসতেছে, আমি রিপন ভাইকে ওইভাবেই দেখতে চাই আর কি। এই নাটক তারপর মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার একটাই কাজ করার সুযোগ হয়েছিল, সেটা মানে হয়েছে এখনো কাজ চলছে, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেটা ফারুকি ভাই ডাইরেক্ট করছেন। সো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, কারণ আমার সাথে এখানে সিনেমাটোগ্রাফার হিসেবে যে ছিলেন তিনি হচ্ছেন সুব্রত রিপন, এবং উনি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং, তার কোনো ইললজিক্যাল কোনো কথা বলতো না, তার সব কথা লজিক্যাল, এবং সে আমাকে অনেক পছন্দ করতো, এটা আমি সবসময় ফিল করতাম, এবং আমি জীবনে কোনো দিন কল্পনা করে নাই যে এরকম একটা মানুষ আমাদের ছেড়ে চলে যেতে পারে। আমি দোয়া করি যে উনি যেখানেই থাকুক উনি যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়া করছি, আপনারা সবাই তার জন্য দোয়া করুন। সুব্রত রিপন, ওনার সাথে আমার কাজ শুরু হয়েছে 2004-এ পাড়াপাড়ি স্টোরের মাধ্যমে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ফিল্ম করার আগ পর্যন্ত অনেকগুলো এক ঘন্টা নাটক আমি কাজ করেছি, সিরিয়াল করেছি একসাথে, এবং তার কোয়ালিটি সম্পর্কে আমার চাইতে ভালো বলতে পারবে সারর ভাই। আমি যতটুকু বলবো যে কাজের ওপর যেই নিষ্ঠা, কাজের জন্য যে সততা দরকার হয়, যে পরিশ্রমটা দরকার হয়, এইরকম পরিশ্রম অন্য কেউ দিতে পারবে নাকি কাজের জন্য আমার সন্দেহ আছে। এবং সে যখন কাজ করত তখন তার কোনো দিকে খেয়াল থাকতো না, অ্যাজ এ পার্সন হিসেবে বলবো যে আমি ওনাকে অনেক কাজ থেকে দেখেছি, অনেক ভালো একটা পার্সন, অনেক ভালো, অনেক অনেস্ট একটা পার্সন। আর তার ইচ্ছা ছিল, তার স্বপ্ন ছিল যে একটা ফিল্ম সে করে যাবে, তার পার্সন সিঙ্গুলার নাম্বার সে শ্যুট করেছে, পুরোটাই শেষ করেছে, এবং সবসময় তোমাদের পাশে আছি, আজীবন পাশে আছি, যে কোনো প্রয়োজন, যে কোনো রকম সিচুয়েশনে আমাদেরকে যখন তোমাদের লাগবে আমরা সবসময় তোমাদের সাথে আমি যেটা ভাবতেছিলাম আমি দিশারা ছাড়লাম।
কিসে দিতে যাইতেছে, আমি এমনি যাইতেছি, ও আমার পিছন দিয়ে ক্রস করে গেল। আমি টিশার এই ফলো করতেছি, চলে যাও।